अस्सलामु अलैकुम। শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানালে খুব ভালো হতো। নুরুজ্জামান নূর, শোনা যাচ্ছে কি? ইলিয়াস হায়দার, আমার কথা কি শোনা যাচ্ছে? ইলিয়াস, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানালে আমি শিওর হতাম। আমার কথা কি শোনা যাচ্ছে? রেদোয়ান, ওয়ালাইকুম আসসালাম। রেদোয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ রিদোয়ান। তো শোনা যাচ্ছে ইনশাল্লাহ, গুড। আমি রেসপন্স পাইনি, এর জন্য আসলে লেট হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ স্পিনিং সেক্টরে, তো আমি প্রথমেই বলে দিচ্ছি যে স্পিনিং সেক্টর ইজ এ হার্ট অফ এ টেক্সটাইল সেক্টর। মানে টোটাল টেক্সটাইল সেক্টরকে যদি আমি একটি বডি কল্পনা করি, সো সেখানে স্পিনিং সেক্টরকে আমি হার্টের সঙ্গে তুলনা করতে পারি। আমরা যে যে সেক্টরেই জব করি না কেন, অবশ্যই স্পিনিং সেক্টরের গুরুত্ব অনেক বেশি, কারণ স্পিনিং সেক্টরের প্রোডাক্ট ইয়ার্ন। ইয়ার্ন ছাড়া কখনোই ফেব্রিক গার্মেন্টস আমরা তৈরি করতে পারবো না। তো নর্মালি আমি স্পিনিংয়ের যে টপিকসগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফার্স্টলি আমি বেসিক কিছু ধারণা দিতে যাচ্ছি।
নর্মালি যে বিষয়গুলো আমাদের, বিশেষ করে যারা অন্য সেক্টরে জব করে, মার্চেন্ডাইজিং, নিটিং, ডাইং, গার্মেন্টস, তাদের বেসিক ধারণা থাকলেও পুরোপুরি ক্লিয়ার ধারণা নাই স্পিনিং সম্পর্কে। এই জন্য বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। জাস্ট লাইক যদি আমি একটি রিপোর্টের কথা বলি, যে ওস্টা রিপোর্ট সম্পর্কে আমরা সবাই পরিচিত, ওস্টা রিপোর্ট সম্পর্কে আমরা অনেকেই জানি না, বাট কোনো নিটিং ফ্যাক্টরি যখন একটি স্পিনিং থেকে সুতে কালেক্ট করে, তখন তারা কিন্তু ওস্টা রিপোর্ট চায়। বাট কতজন নিটিং পিপল আছে যে ওস্টার রিপোর্ট সম্পর্কে জানে বা পুরোপুরি বুঝতে পারে বেসিক কিছু টার্মস ছাড়া? তো আমি ফার্স্টলি বলবো, বেসিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, সেটা হলো আমাদের নর্মালি আমরা রিং ইয়ার্ন বেশি ইউজ করে থাকি। তো রিং ইয়ার্নের মধ্যে অনেক নর্মাল বেসিক প্রোডাক্ট বা রেগুলার প্রোডাক্ট ছাড়াও আমরা অনেক ডাইভার্সিফাই প্রোডাক্ট তৈরি করতে পারব। আমরা নর্মালি কার্ডেড ইয়ার্ন, কম্ড ইয়ার্ন এগুলোই বেশিরভাগ ইউজ করে থাকি। তো ইয়া ছাড়াও আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করতে পারি ইজিলি, যে ডাইভার্সিফাই প্রোডাক্ট বা ফ্যান্সি আইটেমগুলো, যেমন কটন বিলান্স, সাইরো ইনজেক্ট, সোলো ইয়ার্ন, তারপর ডিফারেন্ট টাইপস অফ মিলান্স, পিসি, সিবিসি, সুইং থ্রেড, 100% পলিস্টার, এগুলো কিন্তু আমরা রিংয়ে তৈরি করতে পারি। তো রিং ছাড়াও আরও স্পিনিং যে প্রসেসগুলো আছে, যেমন রোটর স্পিনিং, ওপেন অ্যান্ড, যেটাকে আমরা বলে থাকি ওপেন অ্যান্ড স্পিনিং, ভর্টেক্স স্পিনিং, এয়ারজেট স্পিনিং, ইলেকট্রো স্পিনিং, তো এই স্পিনিংগুলো, এগুলো স্পিনিংয়ের মাধ্যমেও আমরা সুতা তৈরি করতে পারবো। তো বেসিক যে রিং স্পিনিং এবং ওপেন অ্যান্ড স্পিনিং এবং ভর্টেক্স স্পিনিং, মানে ইন বাংলাদেশ যে স্পিনিংগুলো বেশিরভাগ ইউজ হচ্ছে, সেটা হলো রিং স্পিনিং, ওপেন অ্যান্ড স্পিনিং এবং ভর্টেক্স স্পিনিং। তো ভর্টেক্স স্পিনিং সম্পর্কে আমাদের আইডিয়া খুবই কম, বিশেষ করে আমরা রিং স্পিনিং এবং ওপেন অ্যান্ড স্পিনিং সম্পর্কে পরিচিত বেশি। তো রিং স্পিনিংয়ের মধ্যে আমরা কার্ডেড এবং কম্ড দুইটাই ইয়ার্নেই তৈরি করতে পারবো। তো নর্মালি কার্ডেড ইয়ার্ন এবং কম্ড ইয়ার্নের মধ্যে বেসিক ডিফারেন্স হলো যে আমরা সুতাটা একটু কোয়ালিফাই করার জন্য বা কোয়ালিটি ইনক্রিজ করার জন্য আমরা কম্ড মেশিন ইউজ করি। কম মানে আশ্রানো, আমরা যেমন চুল আশ্রাই, ঠিক একই রকম আমরা সুতা থেকে, মানে সুতা যে কোয়ালিটি এনশিওর করব, যে ওই সুতার মধ্যে যেন আমাদের শর্ট ফাইবার বা আনইভেননেস কম থাকে, এই জন্য আমরা আরেকটা মেশিন বা আরেকটা প্রসেস অ্যাপ্লাই করে থাকি, যেটা কম্বার মেশিন ইউজ করে। তো কম্বার মেশিন ইউজ করার জন্য আমরা প্রিল্যাপ ফার্মারও ইউজ করে থাকি। তো এই দুইটা মেশিন যখন আমরা অ্যাডজাস্ট করব, তখনই সেটাকে কম ইয়ার্ন বলে আমরা মার্কেটে সেল করতে পারবো বা মার্কেট অ্যাকসেপ্ট করবে। তো কম ইয়ারে নর্মালি আমাদের অবশ্যই প্রাইস বেশি থাকে কার্ড ইয়ারের চেয়ে। তো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, তো এগুলো যদি ইনশাল্লাহ ক্লিয়ার হয়, তো একটু কমেন্ট বক্সে জানালে আমি আরও ফিডব্যাক ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করব। আমি যা আলোচনা করছি এগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? তো ইনশাল্লাহ আমি আশা করবো যে বোঝা যাচ্ছে। তো আমি যেটা আলোচনা করতেছি যে কার্ড ইয়ার্ন এবং কম্ব ইয়ার্ন, বেসিক ডিফারেন্স শুধু এখানেই যে কার্ডের ইয়ার্নের চেয়ে আমাদের কম্ব ইয়ার্নের কোয়ালিটি ভালো এবং সুতার গুণগত মান অবশ্যই অনেক ভালো, যেখানে আমরা যদি প্যারামিটার কনসিডার করে থাকি, আইপিআই, আইপিআই অবশ্যই কার্ড ইয়ার্নের চেয়ে কম্ব ইয়ার্নে অবশ্যই কম থাকবে, তারপরে সিএসপি, সুতার যে বেসিক প্যারামিটারগুলো আইপিআই, সিএসপি, তো এই দুটো জিনিসের প্রতি আমরা বেশিরভাগ লক্ষ্য করে থাকি। তো এই এই দুটো জিনিস যদি আমরা পেতে চাই, তখন আমাদেরকে অবশ্যই কম ইয়ার্ন ইউজ করতে হবে। অমিমান অন্তর কমেন্ট করছে যে হুইচ ইয়ার্ন স্ট্রেংথ ইজ হায়ার, অবশ্যই কম ইয়ারের স্ট্রেংথ হায়ার হবে কার্ডেড ইয়ার্নের চেয়ে। তো এবং আইপিআই অবশ্যই ভালো কম ইয়ারের,
এবং মার্কেটে যখন এটা আমরা কিনতে যাব, অবশ্যই কম্বিয়ানের প্রাইস কার্ডিয়ানের চেয়ে মিনিমাম 25 থেকে 30 সেন্ট বেশি পাব। যদি আমরা 30 কাউন্ট কল্পনা করি কার্ডিয়ান এবং কম্বিয়ান, কার্ডিয়ানের সিএসপি যদি কনসিডার করি তো দেখা যাবে কার্ডিয়ানের সিএসপি যদি আমি 30 কাউন্টের জন্য 2250 এরকম পাই, তো কম্বিয়ানের জন্য এটা অবশ্যই গ্রেটার দেন 2400 বা 2500-এর কাছাকাছি যাবো, আরও বেশি হতে পারে। সেটা কোয়ালিটি অ্যাকচুয়ালি ডিফারেন্স অন র মেটেরিয়াল, আদার্স কিছু প্যারামিটার আছে। তো অবশ্যই কম্বিয়ান এবং কার্ডিয়ানের মধ্যে অনেক ডিফারেন্স থাকে, সেটা গুণগত মান, প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, কস্টিংয়ের একটা বিষয় আছে। তারপরে আমরা টিপিএই রিং স্পিনিংয়ে যারা বিশেষ করে জব করি বা স্পিনিং সেক্টরে যারা আমরা আসি, তো তারা বুঝতে পারবো যে কম্বিয়ানের টিপিআই কার্ডিয়ানের সে কম লাগে। তো যত টিপিআই কম হবে তত আমাদের জন্য কস্টিংও কম হবে স্পিনিং সেক্টরে। তো এটা একটা বেসিক ডিফারেন্স আমি বললাম কার্ড কার্ডের এবং কম ইয়ারের মধ্যে। তো এটাকে যদি আমি আরেকটু গ্রাফের মাধ্যমে দেখাতে চাই বোঝানোর জন্য, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফ্লো চার্ট, যে কার্ডের প্রসেস এবং কম প্রসেস যেটা আমি আলোচনা করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুলুরুমের পরে মেশিনগুলো যদি কল্পনা করি, বুলুরুম, কার্ডিং, ড্রয়িং, সিমপ্লেক্স, রিং এবং ফিনিশিং, এই মেশিনগুলো নর্মালি আমরা রিং স্পিনিংয়ে ইউজ করে থাকি। তো ঠিক কার্ডিংয়ের পরে আমাদের এখানে প্রি ড্রয়িং ইউজ করি, যেটাকে আমরা ড্রয়িং ব্রেকার ড্রয়িং বলে থাকি, যে ড্রয়িং ঠিকই থাকবে, তারপরে আমরা ল্যাব ফর্মার মেশিনটি ইউজ করে থাকবো। ল্যাব ফর্মারের পরে কমবার কম মেশিন ইউজ করার পরে তারপরে পোস্ট ড্রয়িং। অ্যাকচুয়ালি প্রি ড্রয়িং এবং পোস্ট ড্রয়িং আমরা কার্ডের ইয়ারেও ইউজ করে থাকি, সেটাকে নাম দিই ব্রেকার ড্রয়িং এবং ফিনিশের ড্রয়িং। যখনই ল্যাব ফর্মার এবং কম ইয়ার ইউজ করব তখনই আমরা ল্যাব ফর্মারের পূর্বে যেহেতু এই ড্রয়িং ইউজ করা হচ্ছে, এই জন্য আমরা এটাকে প্রি ড্রয়িং এবং কম্বারের পরে এই ড্রয়িংটি ইউজ করা হচ্ছে, এই জন্য পোস্ট ড্রয়িং ইউজ করা হয়। অ্যাকচুয়ালি কম্বারের মধ্যে কম্বিং হয়, এই জন্য সুতার কোয়ালিটি ভালো হয়, স্ট্রেংথ ভালো হয়, আইপিআই কমে যায়। তো এটাই হলো বেসিক ডিফারেন্স কার্ডের এবং কম্বের মধ্যে। তো এর মধ্যে আরেকটি প্রসেস যেটা হলো ওপেন অ্যান্ড ইয়ার্ন বা রোটর স্পিনিং যেটা বলে থাকি। তো এখন আমি আলোচনা করবো যে রিং স্পিনিং এবং রোটর স্পিনিং বা ওপেন অ্যান্ড ইয়ার্ডের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়। তো রিং স্পিনিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে হেভি কাউন্ট ইউজ করা বা হেভি কাউন্ট যদি আমরা প্রডিউস করতে চাই, সো ওই ক্ষেত্রে বিশেষ কিছু প্রবলেম হয়। যেমন 3 কাউন্ট যদি বানাতে চাই আমরা, কাউন্টের দিকে যদি লক্ষ্য করি যে 3 কাউন্ট, 5 কাউন্ট, 7 কাউন্ট, 10 কাউন্ট, ওখানে একটা ড্রাফটের বিষয় আছে। তারপরে রিং স্পিনিংয়ের মধ্যে যে রিং কাপ থাকে, তো সেটার উইথ বা কপস কন্টেন্টের একটি বিষয় থাকে, যেগুলো আমরা ইজিলি ওপেন অ্যান্ডে ইউজ করতে থাকি হেভি কাউন্টের জন্য। এবং রিং স্পিনিংয়ের ক্ষেত্রে আমরা লাইট কাউন্ট, যেমন 30 কাউন্ট 40 কাউন্ট 50 60 80 100 পর্যন্ত, এগুলো আমরা অনায়াসে তৈরি করতে পারবো। বাট ওপেন অ্যান্ডের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম লাইট কাউন্টগুলো ইউজ করা হয় না বা পলিস করা হয় না, সেখানে আমরা একবারে 3 কাউন্ট থেকে শুরু করে 3, 5, 7, 10, 12, 14, 16, 20, 22, 24, 26, 28, 30 এই কাউন্টগুলো আমরা ইজিলি প্রডিউস করতে পারবো ওপেন অ্যান্ড ইয়ারের মধ্যে। তো ওপেন অ্যান্ড ইয়ার এবং রিং স্পিনিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্স যদি আমরা মেশিনারিজ কল্পনা করি, যে রিং স্পিনিংয়ে আমরা যে প্রসেস ফ্লোচার্ট দেখাইলাম মেশিনের, যে এখানে সিমপ্লেক্স আমরা ইউজ করি, বাট ওপেন অ্যান্ড স্পিনিংয়ে সিমপ্লেক্স প্রসেস আমাদের দরকার নাই, কারণ ওখানে স্লাইভার থেকে ডিরেক্টলি আমাদের ইয়ার্ন তৈরি হবে রোটরের মাধ্যমে, ওখানে রোটর ইউজ করা হয়, এই জন্য ওটা রোটর স্পিনিং। এবং রিং স্পিনিংয়ের ক্ষেত্রে রিং কাপ থাকে, রিং কাপের উপরে ট্রাভেলার মুভ করে, এই জন্য এটাকে রিং স্পিনিং বলে থাকি। তো নর্মালি ওপেন অ্যান্ড স্পিনিংয়ে আমাদের একটা প্যাসেজ কম বা একটা প্রসেস কমে গেল, সিমপ্লেক্স মেশিনে আমরা ইউজ করে থাকি না, স্লাইভার থেকে সরাসরি আমরা ইয়ার্ন প্রডিউস করতে পারি। তো কস্টিংয়ের দিক দিয়ে অবশ্যই ওপেন অ্যান্ড স্পিনিংয়ে
সেক্টরে যারা জব করে তারা এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো আমি জাস্ট হালকা টাচ দেওয়ার চেষ্টা করতেছি যে বেসিক ডিফারেন্স এখানে, যে আমরা এখানে স্লাইবার থেকে সরাসরি ইয়ান প্রডিউস করি ওপেন অ্যান্ড স্পিনিংয়ে, বা রিং স্পিনিংয়ে আমরা সিমপ্লেক্স ইউজ করি, এর জন্যই যে এখানে যেহেতু লাইট কাউন্ট তৈরি করা হয়, সো ওই স্লাইবার থেকে ইয়ান প্রডিউস করা পসিবল না, এটাকে আর একটু লাইট করে সিমপ্লেক্সের মাধ্যমে, ড্রাফটের মাধ্যমে, টানার মাধ্যমে আমরা একটু লাইট করে তারপরে রিংয়ের মাধ্যমে আমরা ড্রাফটিং করে আমরা ইয়ান প্রডিউস করতে পারবো রিং স্পিনিংয়ে। সো ওই ক্ষেত্রে রোটর স্পিনিংয়ে আমরা স্লাইবার থেকে সরাসরি ওপেন অ্যান্ড ইয়ান তৈরি করতে পারবো, আর ওখানে ইন্ডিভিজুয়াল ফাইবারগুলোকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে, তো এই জন্য ওখানে আমরা খুব সহজে হেভি কাউন্ট তৈরি করতে পারি। বাট রিং স্পিনিংয়ে ইন্ডিভিজুয়াল ফাইবার হয় না, এটা বান্ডেল আকারে মাইগ্রেশন হয়, এখানে স্পিনিং ট্রায়াঙ্গেল সৃষ্টি করে, এই জন্য রিং স্পিনিংয়ে আমরা রিং ট্রাভেলার ইউজ করি, করে রিং কাপের উপরে যে মুভ হয় রিং ট্রাভেলার ওয়াইন্ডিং করতে সাহায্য করে, তো ওখানে আমরা লাইট কাউন্টগুলো ড্রাফটের মাধ্যমে ইজিলি প্রডিউস করতে পারি। তো রিং এবং রোটর স্পিনিংয়ের বেসিক ডিফারেন্স যদি আমরা 20 কাউন্ট সে কল্পনা করি, তো 20 কাউন্ট কল্পনা করলে অবশ্যই রিং স্পিনিংয়ে আমাদের স্ট্রেন্থ বেশি থাকবে রোটর স্পিনিংয়ের চেয়ে। তো এই নর্মাল বিষয়গুলো আমরা কম বেশি সবাই জানি। তো রোটর স্পিনিংয়ে আরেকটি বিষয় বলি যে রিসাইকেল প্রোডাক্ট অভিমন্য অন্তর বলছে যে রিসাইকেল কটন ইয়ান ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে কি আছে? অবশ্যই আছে রিসাইক্লিং, কিন্তু আমরা রোটর ইয়ানটাকে রিসাইক্লিংও বলতে পারি, কারণ রোটর স্পিনিংয়ে আমরা ম্যাক্সিমাম ইউজ করি ওয়েস্টেজ থেকে, রিংয়ের ওয়েস্টেজ থেকে, এটা হলো রিসাইকেল ওয়েস্ট, যেটাকে বলবো যে কটন থেকে রিং স্পিনিংয়ে যে ওয়েস্টেজগুলো, যেমন D1 নিউমাফিল, অর্থাৎ মেইন কথা যে ওয়েস্টেজগুলো বের হচ্ছে, এগুলো আমরা রোটর স্পিনিংয়ে ইজিলি ইউজ করে আমরা 10, 12, 14 হেভি কাউন্টগুলো তৈরি করতে পারবো। তো এটা হলো রিসাইক্লিং ওয়েস্ট, মানে আমরা কটন ওয়েস্ট থেকে বা রিং স্পিনিংয়ের ওয়েস্ট থেকে রোটর স্পিনিংয়ে ইয়ান প্রডিউস করতেছি। আরেকটি রিসাইক্লিং প্রসেস হলো যে আমরা আমাদের ফেব্রিক যেটাকে আমরা ঝুট বলে জানি, তো ঝুটকে একটি মেশিন আছে মার্কেজার মেশিন এরকম নাম, তো এটার মাধ্যমে ঝুটটাকে সরাসরি আমরা প্রসেসিং করে একবারে কি বলবো যে একবারে ছিঁড়ে সেটাকে ফাইবার ফর্মে তৈরি করে থাকি, করার পরে ঠিক সেগুলো আবার আমরা রোটর স্পিনিংয়ে ইউজ করি, করার পরে ওখান থেকে আবার ইয়ান তৈরি হচ্ছে, একবারে কাপড় থেকে আবার ফাইবার ফর্মে নিয়ে এসে একবারে প্রাইমারি স্টেজে নিয়ে আসা হয়, ওই কাপড়কে ছিঁড়ে একবারে ফাইবার ফর্মে নিয়ে আসা হয় মেশিনের মাধ্যমে, করার পরে এই ফাইবারগুলো আবার আমরা ওপেন অ্যান্ড ইয়ানে ইউজ করে রিসাইক্লিং যেটা করা হচ্ছে, যে একবারে ফেব্রিক থেকে আবার ফাইবার থেকে আবার ইয়ান প্রডিউস করা, এই যে রিসাইক্লিং প্রসেসগুলো। এটা ছাড়াও আমরা রিসাইক্লিং প্রসেসের মধ্যে বিভিন্ন পলিস্টার, বিভিন্ন বোতল বা ইটিএগুলোকে রিসাইক্লিং করা হয় ইদানিং, তো এভাবে কিন্তু আমরা ওপেন অ্যান্ডে এটা পসিবল। তো কিন্তু রিং স্পিনিংয়ে এগুলো পসিবল না, কারণ রিং স্পিনিংয়ে এই ওয়েস্টেজ ইউজ করাটা শোট আপ, প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে ইউজ করতে গেলে, সো এক্ষেত্রে আমাদের কস্টিং অনেক বেশি পড়বে বা ইয়ানের প্রাইস অনেক বেশি যাবে, বেশি পড়বে, সো এই ক্ষেত্রে রিং স্পিনিংয়ে এগুলো ইউজ করা হয় না। ফাইনালি যেটা আমি একটু আলোচনা করবো যে ভর্টেক্স স্পিনিংয়ের সম্পর্কে, যেটা খুবই রিসেন্টলি আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ চালু আছে স্পিনিং সেক্টরে। তো ভর্টেক্স স্পিনিংয়ে হলো ঠিক সেম রোটর স্পিনিংয়ের মতোই, ওখানেও কিন্তু সিমপ্লেক্স প্রসেস আমরা এই মেশিন ইউজ করি না সরাসরি স্লাইবার থেকে, কিন্তু ওখানে যেমন ওপেন অ্যান্ড স্পিনিংয়ে আমরা স্লাইবার থেকে রোটরের মাধ্যমে ইয়ান প্রডিউস করি, ঠিক ওখানে আমাদের ড্রাফটিং জোন রিংয়ের মতোই থাকবে। এবং ড্রাফটিং জোন মানে যদি আমি এটাকে এভাবে বলি যে রিংয়ের মতোই ড্রাফটিং জোন থাকবে, ড্রাফটিং জোন থেকে আমরা যে রিংয়ের যে অটোকন থাকে, মানে প্যাকেজিং যে করা হয় এবং ওখানে ফল্টি যে ইয়ান বা শর্ট ফাইবার বা থিক প্লেস থিন প্লেসগুলো কেটে ফেলা হয়, এগুলো মানে একভাবেই অ্যাটাচমেন্টটা থাকে। তো ওখানে মেইনলি ভর্টেক্স স্পিনিং নতুন করে আবিষ্কার করার উদ্দেশ্য হলো যে প্রোডাক্টিভিটি অনেক বেশি, প্রোডাকশন অনেক বেশি পাওয়া যায়, এবং সবচেয়ে বেশি যেটা বেনিফিটেড যে ওখানে হেয়ারিনেস অনেক কম এবং পিলিং ইফেক্টটা খুবই কম পড়ে, যেটা আমরা ফেব্রিকে পাই যে হেয়ারিনেস যদি বেশি থাকে সো ওই ক্ষেত্রে আমরা পিল বেশি পেয়ে থাকি ফেব্রিকের ক্ষেত্রে। তো
এই দিক দিয়ে রিং স্পিনিং এবং রোটার স্পিনিংসে ভর্টেক্স স্পিনিংয়ে হ্যাভিনেসটা কম হয়। ঠিক একইভাবে যদি আমরা কম্প্যাক্ট স্পিনিং ইউজ করি রিং স্পিনিংয়ে, সো ওই ক্ষেত্রেও কিন্তু আমরা এয়ার সাকশনের মাধ্যমে হেভিনেস কমাইতে পারবো। তো সেখানেও কিন্তু আমাদের হেভিনেস অনেক কমে যাবে এবং পিলিং ইফেক্টটা অনেক কমে আসবে আর কি ফেব্রিকের ক্ষেত্রে। কিন্তু ডিরেক্টলি ভর্টেক্স স্পিনিংয়ে আমাদের পিলিং ইফেক্টটা খুবই কম থাকবে, হেভিনেস অনেক কম থাকবে, প্রোডাক্টিভিটি অনেক ভালো থাকবে, প্রোডাকশন ভালো হবে রিং এবং রোটর স্পিনিংয়ের চেয়ে। এই জন্য নতুন একটি ইনোভেশন হলো ভর্টেক্স স্পিনিং। তো এখানে আরেকটি বিষয় দেখব যে ভর্টেক্স স্পিনিংয়ে আমি একটা দেখাইলে আর একটু ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে কিনা যে এখানে দেখা যাচ্ছে যে এখানে তিনটে প্রসেস, যেমন ভর্টেক্স রিং স্পিনিং এবং ওপেন এন্ড স্পিনিং। তো দেখা যাচ্ছে যে ভর্টেক্স স্পিনিংয়ের হেয়ারি ফাইবার, প্রোটিডিং ফাইবার কিন্তু অনেক কম, বাট রিং স্পিনিং এবং ওপেন অ্যান্ড স্পিনিংয়ের চেয়ে আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটি জিনিস আমরা দেখব, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে এই যে এই জায়গায় যে এখানে দেখা যাচ্ছে যে আমরা ভর্টেক্স স্পিনিং কিন্তু নজেল ইউজ করে থাকি, যেমন এই যে ড্রাফটিং জোন, ড্রাফটিং জোন ঠিক রিং স্পিনিংয়ের মতোই, বাট এখানে নজেল ইউজ করা হয়। নজেল ইউজ করার পরে ইয়ান ক্লিয়ার এবং প্যাকেজিংটা ঠিক একই সঙ্গে আসছে, বাট পিছনে একবারে স্লাইভার থেকে, জাস্ট একটি ধারণা দেওয়ার জন্য, বা কেউ যদি কখনও ভর্টেক্স স্পিনিং ভিজিট করতে যায় সো ওই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে যে প্রসেসটি দেখার জন্য আর কি আমি দেখালাম। তো আরেকটি প্রশ্ন হচ্ছে যে শিবলুর রহমান, ডিপেন্ডস বিটুইন ভর্টেক্স স্পিনিং, সাইড স্পিনিং, রিং স্পিনিং, রোটর স্পিনিং। আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম রোটর স্পিনিং রিং স্পিনিং সম্পর্কে। তো আরেকটি প্রশ্ন হচ্ছে সাইড স্পিনিং, অ্যাকচুয়ালি সাইড স্পিনিং রিং স্পিনিংয়েই করা হয় বেশিরভাগ। তো রিং স্পিনিংয়ে বাংলাদেশে অলমোস্ট মোটামুটি সব ফ্যাক্টরিতে এখন রিং স্পিনিংয়ে সাইড স্পিনিং বেশি করেছে, সাইড এবং ইনজেক্টিয়ান। সাইড স্পিনিং হলো যে দুইটি কালারকে আমরা ইজিলি একটি ইয়ার্নের মধ্যে মিক্স আপ করতে পারবো, ড্যাট ইজ কল সাইড স্পিনিং। তো সাইড স্পিনিংয়ের ক্ষেত্রে যে আমি যদি একটি বডি ইয়ার্ন ধরি এবং আরেকটি কালার ইয়ার্ন করা হয়, সো সেটাকে আমরা সিমপ্লেক্সে রোবিং থেকে রিংয়ে অ্যাটাচমেন্টের মাধ্যমে দুইটি রোবিংকে একসঙ্গে সাইড স্পিনিং করতে পারবো। তো সাইড স্পিনিং করলে সেটা অবশ্যই হেভি কাউন্ট করা হয়, প্রোডাক্টিভিটি বাড়ে এবং বেশিরভাগ ইউজ হয় কালার ইয়ার্নের জন্য। যদি আমরা মিলান্সগুলো করতে যাই সো ওই ক্ষেত্রে সাইড স্পিনিং ইনজেক্ট ইয়ার্ন খুবই ইদানিং প্রডিউস হচ্ছে। তো এছাড়াও আরও কিছু আমরা বেশিরভাগ তৈরি করে থাকি, যেমন আমি একটু ফ্যান্সি আইটেমের দিকে যাব, যে যেমন মিলান্স ইয়ানগুলো, মিলান্স ইয়ানের মাধ্যমে একটি হলো গ্রে মিলান্স, যেটা হলো কটন এবং ব্ল্যাক ভিস্কোসের কম্বিনেশন, একটা হলো ব্ল্যাক ভিস্কোস এবং কটন। তো এটা আমরা 1% থেকে শুরু করে, এটার মধ্যে ইক্রু মিলান্স আছে, গ্রে মিলান্স আছে, তো 1% থেকে শুরু করে 90% যদিও খুব কম ইউজ করা হয়, 50% পর্যন্ত যাওয়া হয়, যেটাকে ডার্ক মিলান্স বলে থাকি। তো নর্মালি আমরা মিলান্সের ক্ষেত্রে ব্ল্যাক ভিস্কোস এবং কটন ইউজ করার পরে গ্রে মিলান্স সেটা তৈরি করি, আর যখন কটন মিলান্স হবে তখন দুইটি কটনের মধ্যে যে আমরা মিলান্সগুলো তৈরি করে থাকি সেটা হলো কটন মিলান্স। ঠিক দুই কালার ইউজ করে আমরা কিন্তু সাইডও তৈরি করে থাকি, সাইডও ইনজেক্ট, ইনজেক্ট স্ল্যাব যেটাকে আমরা বলে থাকি, নর্মালিও রিং স্পিনিংয়ের স্ল্যাব তৈরি করা হয়, স্ল্যাব ইয়ানগুলো তৈরি করা হচ্ছে।
তো সো এই ক্ষেত্রে কটন মিলানস, গ্রে মিলানস ছাড়াও যেমন আমরা কিছু নেপিয়ার তৈরি করে থাকি, আমি কিছু ছবি দেখাবো নেপিয়ারের। এই যে এখানে দেখাচ্ছে, এই যে নেপি ইয়ার্ন, যে নেপসগুলোকে যেখানে ইয়ার্নের প্রবলেম বা ফল্ট হলো নেপস, সেখানে ইচ্ছা করে ইফেক্ট তৈরি করার জন্য আমরা নেপস এখানে অ্যাড করে থাকি। তো নেপস অ্যাড করার ফলে এখানে এক্সট্রা একটা ইফেক্ট আসে, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা হয়, এবং এই নেপসগুলো কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা, এই নেপসগুলো ইতালি, এগুলো নেপসের দাম পার পাউন্ড $8 থেকে $10 মিনিমাম আর কি, ইতালি থেকে নিয়ে আসার পরে আমরা এগুলোকে নেপিয়ান তৈরি করে থাকি। তো এই নেপিয়ানগুলো, তারপরে এই যে এখানে আছে নেপস 12%, কারমাউস নেপস, কারমাউস নেপসগুলো এরকম হচ্ছে, ফেব্রিক তৈরি করার পরে এই যে নেপসগুলো ফুটে উঠছে, একটা আলাদা একটা ইফেক্ট তৈরি হচ্ছে এই যে নেপিয়ানগুলো। এটা কিন্তু একটা ফ্যান্সি আইটেম, খুবই, এগুলো বানাতে খুব কম ফ্যাক্টরিতে ইউজ হয়। আর যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে কটন মিলান্স, কালার কটন ফাইবার, এগুলো আমরা ফাইবার আলাদা করে ইনিশিয়ালি কালার করে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে পরবর্তীতে, ঠিক এই যে আমি দেখাবো, এই যে ঠিক এইভাবে আমরা বোলোরুমে মিক্সিং দিয়ে বিভিন্ন কালার একসঙ্গে মিক্সিং দেওয়ার পরে ঠিক কটন মিলান, যেটাকে আমরা বলে থাকি যে কটন মিলান্স তৈরি করা হয়। ঠিক গ্রে মিলান্সও একইভাবে তৈরি করা হয়, বাট গ্রে মিলান্সে দুইটি কালার, এটা মেশিনের মাধ্যমে অটোমেটিক্যালি সেট দিয়ে 1%, 2%, 3%, 5% মেশিনের মধ্যে দিলেই অটোমেটিক মিক্স আপ হয়ে থাকে। তো এভাবে আমরা গ্রে মিলান্সও তৈরি করে থাকি, বাট কটন মিলান্সের ক্ষেত্রে এটা শেড নিয়ে আসার জন্য বা ইফেক্ট তৈরি করার জন্য আমরা বোলোরুমে বিভিন্ন কালার মিক্সিং দেওয়ার পরে এগুলোকে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সুতা তৈরি করে, কাপড় তৈরি করে, সোয়াস ফার্স্ট টাইম ল্যাবে, ল্যাব ডিপে তৈরি করা হয়, দেন কাস্টমার রিকোয়ারমেন্ট ফুলফিল হলে ফাইনালি বাল্ক প্রোডাকশনে যাওয়া হয়। তো মেইনলি ফ্যান্সি আইটেমেরগুলো মধ্যে এই আইটেমগুলোই বাংলাদেশে সচরাচর বেশি পরিচিত হচ্ছে ইয়ারের মধ্যে। তো আমি সবগুলো ইনশাল্লাহ একটু একটু করে আলোচনা করার চেষ্টা করলাম। তো আর যদি কারো কোনো কোয়ারি থাকে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওগুলো নিয়ে আলোচনা করার জন্য, বা এই আলোচনার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কি না বা আমি কতটুকু বুঝাতে পারলাম আমি জানি না, বাট ওভারঅল একটু ধারণা দেওয়ার, একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাইলে আমি আলোচনা করব। তারপরে এখানে বলছে ভর্টেক্স, যে স্পিনিংয়ে টুইস্টে কীভাবে হয়, রেদওয়ান বলছে, এটা তো আমি বললাম যে কিছুক্ষণ আগে আমি দেখালাম যে ওখানেও কিন্তু ড্রাফটিং জোন আছে রিংয়ের মধ্যে, যেমন রিংয়ের স্পিনিং টুইস্ট হয় কীভাবে, রিংয়ের স্পিনিং টুইস্ট হচ্ছে আমাদের ডেলিভারি রোলার এবং ফ্রন্ট রোলারের মধ্যে, স্পিন্ডেলের মধ্যে টুইস্ট হচ্ছে, কিন্তু এখানেও কিন্তু ড্রাফটিং জোন আছে, তারপরে নজলের মধ্যে যাচ্ছে, এবং নজলের ভিতরে যে টেকনোলজি বা এটা কিন্তু আমি একটু আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো নর্মালি রিং, ভর্টেক্স এবং ওপেন অ্যান্ড ইয়ারের মধ্যে বেসিক ডিফারেন্স, যেটা আমি বললাম যে হ্যারিনেসের একটা ইফেক্ট আছে, প্রোডাক্টিভিটি ইফেক্ট আছে, এবং ভর্টেক্স এবং ওপেন অ্যান্ড স্পিনিংয়ের মধ্যে আমরা স্লাইভার থেকে সরাসরি ইয়ারে যেতে পারি, বাট রিং স্পিনিংয়ের ক্ষেত্রে আমাকে আরেকটি প্রসেস ইউজ করতে হয় সিমপ্লেক্স, এবং রিং স্পিনিংয়ের চেয়ে প্রোডাকশন ওপেন অ্যান্ড এবং ভর্টেক্স স্পিনিং অনেক বেশি, এবং হ্যারিনেস যে কমপ্লেন আসে বিশেষ করে পিলিং ইফেক্ট তৈরি করে ফাইনালি ফেব্রিকে, সেটা আমাদের ভর্টেক্স স্পিনিংয়ে অনেক কম, এবং ভর্টেক্স স্পিনিংয়ে অনেক প্রোডাকশন অনেক বেশি। তারপরে যে আদার্স যে প্রবলেমগুলো হয় নর্মালি রিং স্পিনিংয়েছে এগুলোতে কম হয়, বা আমরা ফ্যান্সি আইটেমগুলো যেমন ভর্টেক্স স্পিনিংয়ে আমরা একবারে অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করে পারি, টেনসিল, মোডাল, টেনসিল কটন ব্লেন্ডেড, মোডাল ব্লেন্ডেড, পিসি, সিবিসি, ভ্যারাইটিজ আইটেম আমরা তৈরি করতে পারি। আর ভর্টেক্স স্পিনিংয়ে আরেকটি কথা বলে রাখি যে ভর্টেক্স স্পিনিংয়ে হ্যারিনেস কম হওয়ার আরেকটি কারণ যে এটাকে আমরা এয়ার জেট স্পিনিংও বলতে পারি, কারণ এয়ারের মাধ্যমেই কিন্তু ভর্টেক্স স্পিনিংয়ের টেকনোলজি
ডেভেলপ করা হয়, যেটা রিং স্পিনিংয়ে করতে গেলে আমাদেরকে অবশ্যই কম্প্যাক্ট অ্যাটাচমেন্ট নিতে হবে। কম্প্যাক্ট স্পিনিং সম্পর্কে আমরা অবশ্যই যারা ইয়ার্ন ইউজ করি বা নিটিং যে যে সেক্টরে জব করি না কেন, অবশ্যই আমাদেরকে তো ইয়ার্ন জানতেই হবে। সো ওখানে কম্প্যাক্ট স্পিনিং, কম্প্যাক্ট ইয়ার্ন যেগুলোকে বলি, তো সেখানেও কিন্তু অনেক হেয়ারিনেস অনেক কম থাকে এবং কম্প্যাক্ট স্পিনিংয়েও স্ট্রেংথ অনেক বেশি, সুতের স্ট্রেংথ বেশি থাকে, সিএসপি অনেক বেশি থাকে, আইপিএ অনেক কম থাকে এবং কম্প্যাক্ট স্পিনিংয়ে তুলনামূলকভাবে দাম বেশি। তো আমি ভর্টেক্স রিং আর ওপেন এন্ড আর ডিটেলসে যাব না, তো আরেকটু আমি এখন ওস্টার অ্যানালাইসিস নিয়ে, ওস্টার রিপোর্ট নিয়ে একটু আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখা যাবে কি না, দেখুন আমার হাতে একটি ওস্টার রিপোর্ট আছে। আমরা যদি এখানে চাই, এই যে আমি, এটা আসলে র মেটেরিয়াল রিপোর্ট, মানে আমরা এইচবিআই ওস্টার রিপোর্টের আগে আমি আরেকটি রিপোর্ট দেখাচ্ছি। এটা হলো যে আমরা ফাইবার যে ইউজ করি, ফাইবার এইচবিআই মেশিনের মাধ্যমে আমরা ফাইবার টেস্ট করে থাকি। তো ফাইবার টেস্ট করার পরে ফাইবারের মধ্যে যে প্যারামিটারগুলো আমরা পাই, এখানে এই প্যারামিটারগুলো জাস্ট একটু নলেজ দেওয়ার জন্য, ইনফরমেশন শেয়ার করার জন্য, যে এসসিআই, ময়েশ্চার, মাইক, মেসুরিটি, আপার আপ মিন লেন্থ, ইউনিফর্মিটি ইন্ডেক্স, শর্ট ফাইবার স্ট্রেংথ, ইলোঙ্গেশন, আরডি, প্লাস বি, কালার গ্রেড, ট্রাশ কাউন্ট, ট্রাশ এরিয়া, ট্রাশ আইডি, অ্যামাউন্ট অফ ফাইবার। তো এটা বলার উদ্দেশ্য হলো যে ওস্টার রিপোর্টে যে আমরা আইপিআই ক্যালকুলেট করে থাকি, এখানকার প্যারামিটার উপর ডিপেন্ড করে কিন্তু ওস্টার সুতার কোয়ালিটি ডিপেন্ড করে ফাইবার প্যারামিটার উপরে। যেমন আমরা যদি শর্ট ফাইবারের কথা বলি, যে শর্ট ফাইবার, এই শর্ট ফাইবারটি, ফাইবারের মধ্যে যত শর্ট ফাইবার বেশি থাকবে তত আইপিআই বেশি থাকবে। এবং এই শর্ট ফাইবার রিমুভ করার জন্য যেমন রিং স্পিনে কার্ডিং ইউজ করা হয়, ঠিক একইভাবে কম ইয়ানের জন্য কম্বার আমরা নর্মালি ইউজ করি এই শর্ট ফাইবার রিমুভ করার জন্য, আইপিআই কমানোর জন্য। তারপরে আমাদের যেমন লেন্থের একটা ইম্প্যাক্ট আছে সুতের কোয়ালিটির উপরে, লেন্থ যত ভালো হবে, এগুলো আমরা অবশ্যই পড়েছি ফার্স্ট ইয়ারের দিকে, যে লেন্থ যত ভালো হবে সুতের লেন্থ, স্ট্রেংথ, আইপিআই এগুলো ভালো হবে, স্ট্রেংথ ভালো আসবে, স্ট্রেংথ, সুতের স্ট্রেংথ যত ভালো থাকবে। তারপরে আমাদের ফেব্রিকে কিছু প্রবলেম আসে, যেমন পাটটা আসে, শেড ভেরিয়েশন আসে, এগুলোর জন্য যেমন মাইক ভেরিয়েশন, তারপর আরডি প্লাস বি, মানে কালারের যদি ইফেক্ট আসে, সো ওই ক্ষেত্রে কিন্তু ফেব্রিকে শেড ভেরিয়েশন আসবে, বা আমরা যেটাকে পাট্টা বলি, তারপর আমাদের ময়রি ইফেক্ট বলে থাকি, বিশেষ করে যারা ডাইংয়ে জব করে বা নিটিংয়ে জব করে তাদের জন্য এটা কমন একটা ইনফরমেশান। তো আমি এখন একটু ওস্টার রিপোর্ট সম্পর্কে বলবো। ওস্টার রিপোর্ট, এখানে দেখতে পাচ্ছি একটি ওস্টার রিপোর্ট, এই ওস্টার রিপোর্টটি আমাদের যে যে সেক্টরেই জব করি না কেন, ওস্টার রিপোর্ট সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। কারণ ওস্টার রিপোর্ট সম্পর্কে ধারণা না থাকলে আমরা ইয়ার্ন সম্পর্কে ধারণা পাবো না, আর ইয়ার্ন সম্পর্কে ধারণা না পাইলে যতই আমরা কোয়ালিটি পূর্ণ ফেব্রিক বা গার্মেন্টস তৈরি করতে যাই কেন, এটা আমাদের জন্য ইম্পসিবল হয়ে যাবে। কারণ ইয়ার্নের কোয়ালিটির উপর বেসিস করেই ফার্দার যে প্রসেসগুলো থাকে, সেটা নিটিং, ডাইং, গার্মেন্টস অ্যান্ড প্রোডাক্ট, অ্যান্ড ইউজার পর্যন্ত সাপার হতে পারে ইয়ার্নের কোয়ালিটির উপরে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা সে 40 কাউন্ট, যদি এটা একটা ওভেন ইয়ারের জন্য বলতেছি, যে কাউন্ট সিএসপি আইপিআই, তো নর্মালি আমরা ওস্টার রিপোর্টে দেখতে পাচ্ছি যে ইউ পার্সেন্টেজ, ইউ পার্সেন্ট মিন আনইভেননেস, আমরা আনইভেননেস দেখতে পাচ্ছি যে 11.36, মানে আনইভেননেস পার্সেন্টেজ, মানে অসমতা হলো, যদি আমরা এটাকে 100 কনভার্ট করি, যে তার আনইভেননেস হলো 11%। তবে ঠিক সিবি মিটার, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইন মাস, তো এটাকে দেখা যাচ্ছে যে আসলে ইউ পার্সেন্ট এবং সিবির মধ্যে একটি ফর্মুলা আছে স্ট্যাটিস্টিক্সে, যে ইউ পার্সেন্টের সঙ্গে 1.25 গুণ দিলে কিন্তু সিবি পাওয়া যায়, অলমোস্ট কাছাকাছি চলে আসে। তারপরে সিবি 1 মিটার, ঠিক সিবি 3 মিটার,
তো এগুলো আমরা এখানে বেশিরভাগ কনসিডার করা হয় ইউ পার্সেন্ট, ইউ পার্সেন্টই দেখা হয় বিশেষ করে যারা ওস্টা রিপোর্ট নেয় বা নিটিং বা অন্যান্য সেক্টরে জব করে। তারপর এখানে আইপিএই যে আমরা ক্যালকুলেশন করে থাকি, এটা একটা মেজর একটা টার্মস বা ইনফরমেশন বলতে পারবো যে আইপিএই আমরা কীভাবে ক্যালকুলেট করে থাকি। অনেকেই জানে, ইটস এ সিম্পল, তারপরও অনেকেই জানে না বা অনেকে কনফিউজড হয়ে যায় যে এখানে অনেক ধরনের, যেমন থিন, থিন মাইনাস 40%, থিন মাইনাস 50%, ঠিক থিক প্লাস 35%। অ্যাকচুয়ালি এই পার্সেন্টগুলো ডায়া মিন করে। আমরা নর্মালি আইপিএই রিপোর্টের জন্য থিন মাইনাস 50, থিক প্লাস 50% অ্যান্ড নেপস 200%কে কনসিডার করি, এটা হলো রিং স্পিনিংয়ের জন্য। এবং ওপেন অ্যান্ড যেহেতু ওটা হেভি ইয়ার্ন, রোটারি স্পিনিংয়ের জন্য 280%কে কনসিডার করে থাকি যেহেতু এটা বালকি থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে থিন মাইনাস 50%, তার মানে থিন মাইনাস 50 হলো 5.3, থিক প্লাস 50% 169.1, 169.1, আর নেপস 200% হলো 471.3। তো এই তিনটির যোগফল মূলত হলো আইপিএই। এখানে দেখতে পাচ্ছি যে আইপিএই 645.7, এই তিনটিকে যোগ করলে যা আসবে সেটাই মেনলি আইপিএই রিং স্পিনিংয়ের জন্য। তো এখন এখানে একটি প্রশ্ন থেকে যায় যে থিন মাইনাস 50% বলতে কী বোঝায়। থিন মাইনাস 50% আমরা যদি ইয়ার্নের ডায়া যে পরিমাণ থাকে তার 50% যদি সে চিকন হয়ে যায়, সে আমি মনে করলাম যে 1 মিলিমিটার ডায়া, তো তাহলে তার অর্ধেক যদি হয়ে যায় মানে 0.5, তার মানে মাইনাস 50% হয়ে গেল। ঠিক থিক 50% মানে মোটা 50% হয়ে গেল, মোটা 50% হলো, তার মানে 1 মিলিমিটার যদি ডায়া হয় এটার 50% বেড়ে গেলো 0.5, তার মানে 1.5 মিলিমিটার ডায়া। ঠিক নেক্সট 200% মানে একই সেম, বাট নেক্সট 200%ের ক্ষেত্রে আরেকটি জিনিস কনসিডার করা হয়, সেটা লেন্থ, যে অলমোস্ট 3 মিলিমিটারের মধ্যে থাকলে সেটাকে নেক্সট হিসেবে, এনট্যাঙ্গেল ফাইবার হিসেবে আমরা কাউন্ট করে থাকি। তো ঠিক ওস্টার মেশিনের মাধ্যমেই আমরা এই টেস্টিং করে থাকি, এই জন্য এটার নাম ওস্টার রিপোর্ট। তো ওখানে ঠিক মেশিনে এভাবেই সেট করা আছে, এই জন্য আমি ডিপলি আর ডিটেলস বলতে চাচ্ছি না। যে বেসিক যে ধারণা সেটা হলো যে থিন মাইনাস 50, থিক প্লাস 50, নেক্সট 200% যোগফল হলো আইপিএই। আইপিএই ফুল মিনিং ইমপারফেকশন ইন্ডেক্স, তো সেটা আমরা সবাই জানি যে অসমতা। তো এই তিনটি যোগফল হলো রিং স্পিনিংয়ের জন্য আইপিএই, এবং যখন রোটর স্পিনিং হবে তখন নেক্সট 200% কনসিডার না করে নেক্সট 200 প্লাস 280%কে কনসিডার করা হয়। তারপরে সিএসপি, সিএসপি তো আমি বললাম যে সিএসপির ফুল মিনিং হলো কাউন্ট স্ট্যান্ড প্রোডাক্ট। আমরা কাউন্ট কাউন্ট নির্ণয় করার পরে তারপরে ওই লি 120 গজে আমরা 1 লি পাই, 120 গজকে বান্ডেল স্ট্রেংথে, সিঙ্গেল ইয়ান স্ট্রেংথেও টেস্ট করা যায় এবং বান্ডেল স্ট্রেংথেও টেস্ট করি আমরা লি টেস্টের মাধ্যমে। করার পরে এই দুটোকে যোগ করলে সে আমরা অ্যাকচুয়াল কাউন্ট পাইলাম। যদি আমি 30 কাউন্ট মনে করি যে 30, তো 30 কাউন্ট যদি আমি এক্সপোর্ট ইয়ারের জন্য করি 29.5, আর লি স্ট্রেংথকে যদি আমি সে পাইলাম যে 80 পাইলাম, তাহলে এই দুটোর যোগফল কত আসলো, 2400 বা 2300 কাছা এরকম আসবে। তো এই দুটোর যোগফল মেনলি গুণফল হলো সিএসপি, কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট। বান্ডেল স্ট্রেংথে আমরা টেস্ট করার পরে যে স্ট্রেংথ পাচ্ছি সেটাকে যখন অ্যাকচুয়াল কাউন্টের সঙ্গে গুণ দিব তখনই আমরা সিএসপি পাবো। তো সিএসপির ফুল মিনিং হলো কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট, সিএসপির কোনো ইউনিট নাই, একক নাই, এটাকে কাউন্ট এবং স্ট্রেংথের গুণফলের ফলে আমরা সিএসপি পেয়ে থাকি। তো বেসিক ইয়ার্নের প্যারামিটারের মধ্যে সিএসপি, আইপিআই এগুলোই আমরা বেশি কনসিডার করে থাকি, বিশেষ করে যারা নিটিং ডাইং বা গার্মেন্টস মার্চেন্ডাইজিংয়ে জব করে তাদের ক্ষেত্রে এই প্যারামিটারগুলোই খুবই ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া ইয়ার্নের যে ফল্টগুলো থাকে, ফল্টগুলো থেকে পরবর্তীতে আমরা যখন ফেব্রিক তৈরি করি, যখন ওই ইফেক্টগুলো আসে, ওই ফল্টগুলো অ্যানালাইসিস করে, তখন তারা ইয়ার্নের সাপ্লায়ারকে কল করে বা কমপ্লেন জানায় যে এই বিষয়গুলো প্রবলেম হচ্ছে, তখন আবার ইয়ার্নের যারা ম্যানুফ্যাকচারার তারা ওগুলো বিষয়ে নজরদারি করে।
তো এই বেসিক বিষয়গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, জানা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি চেষ্টা করেছি এগুলো বিষয়ে একটু আলোচনা করার জন্য। তো আর যদি কমেন্ট বক্সে এরকম কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, তো ইনশাল্লাহ জানি না কতটুকু বুঝাতে পারলাম, জাস্ট চেষ্টা করেছি একটু আলোচনা করার জন্য। ওভারঅল বিষয়ে একটা স্পিনিংয়ে কী কী জিনিসগুলো তৈরি হচ্ছে বা ইদানিং কোন কোন বিষয়গুলোর উপরে আমরা জোর দিচ্ছি বা স্পিনিংয়ে কী কী প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, কোন কোন প্রসেসগুলো রানিং আছে বাংলাদেশের রেসপেক্টে, তো এই বিষয়গুলো নিয়ে আসলাম। আর বেসিক প্যারামিটার সম্পর্কে আলোচনা করা হলো, তো ইনশাল্লাহ আমি এই ভিডিওটি পোস্ট করব। তো আর যদি কারো কোনো কমেন্ট থাকে, কোনো বিষয়ে জানার থাকে, কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। পারভেজ একটু মেসেজ দিয়েছে হেয়ারিনেস সম্পর্কে, তো আমি একটু আগে আলোচনা করলাম, তো এখানে যেমন ওস্টার রিপোর্টে হেয়ারিনেস, আরেকটি বিষয় যে হেয়ারিনেস ক্যালকুলেশনের একটি সিস্টেম আছে, হেয়ারিনেস যদি আমরা ক্যালকুলেট করতে পারি, যে হেয়ারিনেসের আসলে হেয়ারিনেসেরও কোনো একক নেই, এটা হলো পার সেন্টিমিটারকে যদি আমরা কাউন্ট করি, আমি একটি এর মাধ্যমে দেখালে ভালো হবে। এই যে আমরা দেখছি, যদি এইটা 1 সেন্টিমিটারের এই যে প্রোটিডিং ফাইবার, এই যেগুলো আমরা প্রোটিডিং ফাইবার দেখতে পাচ্ছি, এই প্রোটিডিং ফাইবারগুলোর যোগফল যত সেন্টিমিটার পার ইন 1 সেন্টিমিটার, ঠিক তত হেয়ারিনেস। তো আমি যে ওস্টার রিপোর্টে দেখিয়েছিলাম, এখানে অবশ্য হেয়ারিনেস নাই, হেয়ারিনেস মডিউলটি অফ ছিল ওস্টারে, এই জন্য এখানে শো করে নাই। তো যেমন 6, 7 অনেক বেশি হয়ে যায়, এরকম থাকে না, তো 6 অলমোস্ট, যদি 7 থাকে অনেক বেশি, 5 বা 5.1, 2 এরকম থাকে। তো তার মানে আমরা এটা বুঝতে পারবো যে 1 সেন্টিমিটার ইয়ার্নের মধ্যে যত সেন্টিমিটার প্রোটিডিং ফাইবার সেটাকেই আমরা তত হেয়ারিনেস। তো আমি তো বললাম যে রিং রোটর এবং ভর্টেক্স স্পিনিংয়ের মধ্যে, ভর্টেক্স স্পিনিংয়ের মেকানিজমের মধ্যে হেয়ারিনেস কমানোর জন্য হেয়ারিনেস অনেক কম থাকে, বিশেষ করে ভর্টেক্স স্পিনিং আমি বলেছিলাম। তাছাড়া রিং স্পিনিংয়ে আমরা কম্প্যাক্ট স্পিনিং, কম্প্যাক্ট ইউজ করেও হেয়ারিনেস কমিয়ে থাকি, এবং হেয়ারিনেস যত বেশি থাকবে সেটা আমাদের জন্য প্রবলেম, বিশেষ করে যারা নিটিং বা ডাইংয়ে গিয়ে এগুলো পিলিং ইফেক্ট করতে পারে ফেব্রিকে। তো আরেকটি বিষয় যে উচ্চ পারভেজ লিখছে আইপিএর অ্যাভারেজ রিজনেবল ভ্যালু কত হওয়া উচিত। অ্যাকচুয়ালি আইপিএ ডিপেন্ড করে কাউন্ট টু কাউন্ট, প্রসেস টু প্রসেস বা প্রোডাক্টের ডাইভার্সিফিকেশনের উপরেও ডিপেন্ড করে। যেমন নর্মালি কার্ডের রিয়ানের জন্য এক ধরনের আইপিআই রেঞ্জ, কম রিয়ানের জন্য এক ধরনের আইপিআই রেঞ্জ। যদি আমরা কার্ডের 30 কাউন্ট কনসিডার করি যে অ্যাকচুয়ালি গুড কোয়ালিটি ইয়ার্ন, তো নর্মালি 200 থেকে 250 ম্যাক্সিমাম, 150 হতে পারে, যত কম হবে তত ভালো। ঠিক কম ইয়ানের জন্য 30 কাউন্টের জন্য 30 আইপিআইও পেয়ে থাকি, 30, 50 বা ম্যাক্সিমাম 80, 90, 100 পর্যন্ত যায়, 100 উপরে গেলে সেটা অবশ্যই গুড কোয়ালিটি ইয়ার্ন না। তো এরকম ঠিক আমরা যদি ওপেন অ্যান্ড ইয়ানের ক্ষেত্রে যাই, সো ওই ক্ষেত্রে আইপিআই ডিপেন্ড শো করবে ঠিক সেম কাউন্টে, ভর্টেক্স স্পিনিংয়ের জন্য ঠিক একই রকম, আবার ফ্যান্সি আইটেমের জন্য আলাদা কাউন্ট আসবে, যদি পিসিসিবিসি ইউজ করি তখন রেঞ্জটা আলাদা থাকবে, তারপরে পিসির জন্য আলাদা, পলিস্টারের জন্য আলাদা, সিবিসির জন্য আলাদা, চিপ ভ্যালু অফ কটন যে 60-40, 80-20 যেগুলো আমরা ইউজ করে থাকি। তো অ্যাকচুয়ালি আইপিআই ডিপেন্ড করে প্রোডাক্ট ভেরিয়েশনের উপরে, প্রোডাক্টের মধ্যে যত কোন প্রসেসে সেটা তৈরি হচ্ছে এবং কোন প্রোডাক্ট আমরা ইউজ করছি, ইয়ানে কোন প্রোডাক্টটি আমরা ইউজ করছি, কার্ড, কম, কম্প্যাক্ট, এর উপরে বেসিস করে এর রেঞ্জ থাকবে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে যদি পারবেস তুমি আমাকে পার্সোনালি নক করলে, আমি ইনশাল্লাহ তোমাকে স্পেসিফিক কোনো প্রোডাক্টের যদি জানার ইচ্ছা থাকে আমাকে বললে আমি তোমাকে রেঞ্জগুলো পাঠিয়ে দিতে পারবো নেক্সট টাইমে, যে কোন ইয়ানের জন্য তুমি আইপিআই অ্যাকচুয়াল অ্যাভারেজ ভ্যালু জানতে চাচ্ছ। তারপর জোবাইর হোসেন বলছে রোটর স্পিনিংয়ের মতো ভর্টেক্স স্পিনিং কি কোর্সার কাউন্ট হয়? হ্যাঁ, ভর্টেক্স স্পিনিংয়ে এটাই সুবিধা যে রিং স্পিনিং এবং রোটর স্পিনিংয়ের মধ্যে যে কাউন্টগুলোর লিমিটেশন আছে ঠিক ভর্টেক্স স্পিনিংয়ে এই কাউন্টগুলো তৈরি করা যায়। ভর্টেক্স স্পিনিংয়ে কাউন্টের আমি আরেকটি চার্ট দেখালে ক্লিয়ার হবে, এই যে
মানে মেইনলি ভর্টেক্স স্পিনিংয়ে হেভি কাউন্ট থেকে শুরু করে লাইট কাউন্ট সবগুলো কাউন্ট করাই পসিবল। এটা অবশ্য দেখা যাবে না অনেকটা, যেমন এখানে দেখা, এটা অনেক টাফ হয়ে যাবে দেখার জন্য। তবে আমি বলতে যে রোটর স্প্রিংয়ের মতো ভার্টেক্স স্প্রিংয়েও কোর্সার কাউন্ট করা যায়। হ্যাঁ জোবাইর হোসেন, তো তোমার আরও যদি এটা জানার থাকে তো তুমি আমাকে ইনবক্সে মেসেজ করিও, আমি তোমাকে আরও ডিটেলস বলবো। তারপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু অফ টপিকে যাই। শহীদ লিখছে যে আমাদের ব্যাচে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং অ্যাডভান্স নেওয়া স্টুডেন্ট কম ছিল কেন? আমাদের সময় তো স্পিনিং আসলে দিতেই চাইনি, আমরা জোর করে এক ধরনের আন্দোলনেই বলা যায় যে আমরা 7 জন স্পিনিং নিয়েছিলাম। ওই সময় আমাদেরকে বিভিন্ন ক্লাস, টিচার এইরকম অনেক ধরনের বাইন্ডিংস শো করা হয়েছিল। তো আমরা নর্মালি 7 জনের মধ্যে একজন এই ট্র্যাক থেকে বাইরে আসি, দেবু টেস্টিং কোম্পানিতে আছে, একজন আপাতত টিচিং প্রফেশনে আছে, আর 5 জন ইনশাল্লাহ খুব মানে মোটামুটি একটু ভালো পজিশনে আসি, স্কোয়ার গ্রুপে আছে সোহাগ, আমি আসি কম্পোজিটে আছি, এরকম বিভিন্ন জায়গায় আমরা আসি। তো একবারে খারাপ না আর কি, ইনশাল্লাহ খুব খুব ভালো না হলেও মোটামুটি একটা ভালো জায়গায় আসি আল্লাহর রহমতে। সাইফুর রহমান পারভেজ, নিউ ইনভাইটেশন ইন ইয়ার্ন, নিউ ইনভাইটেশন বা ইনোভেশন মেবি পারভেজ বলতে চাচ্ছ মনে হয়। তো নিউ ইনোভেশন ইয়ানের মধ্যে তো আমি যেটা বললাম যে বেশিরভাগই হলো ফ্যান্সি আইটেমের দিকে এখন ঝোঁক দিচ্ছে বেশি, আর কিছু কিছু আইটেম আছে যেগুলো এখনও বাংলাদেশে ওই মেশিনারিতে আসে, যেমন ইলেকট্রো স্পিনিং বাংলাদেশে নাই আমি যতটুকু জানি। তারপরে র্যাপ ইয়ার্ন, তারপরে সোলো ইয়ার্ন, তো আর এই ইয়ার্নগুলো বাংলাদেশে খুবই কম। তাছাড়া আমরা নর্মালি আস্তে আস্তে যে ইয়ানগুলো তৈরি হচ্ছে, যেমন সাইরো ইনজেক্ট ইয়ান, এগুলো খুবই ইনোভেটিভ ইয়ান। টেক্সচারাইজিং যদি বলে থাকি যে টেক্সচারাইজিং ইয়ানের মধ্যে, তারপর নর্মালি স্ল্যাব তো অনায়াসই হচ্ছে, কম্প্যাক্ট স্পিনিং, তারপরে আমাদের যে ব্লেন্ডেড টেন্সিল, মোডাল, পিসিসিবিসি, পলিস্টার, সুইং চেন, এগুলো তো নর্মালি হচ্ছেই। আর বিশেষ করে ফ্যান্সি এটার মধ্যে কটন মিলান্স, মিলান যে যেগুলো আমরা ডাইং করে আগে ফেব্রিকের মধ্যে ডাইং, সলিড কালার ডাইং বলি বা এমনি প্রিন্টিং করে যেগুলো আমরা ইফেক্ট নিয়ে আসতাম, তো এগুলো এখন আমরা ইয়ার্নের মধ্যেই নিয়ে আসতে পারি। যেমন কটন মিলান, যেমন আমি নেপি ইয়ার্ন দেখাইলাম পিকচার, তো এই যে এখানে ইয়ার্নের মধ্যে যদি ওই ইফেক্টটা চলে আসে তো সেটা অবশ্যই ডাইংয়ের চেয়ে বেটার হবে। এবং এই লক্ষ্যে এই ইয়ার্নের মধ্যে বিশেষ করে কটন মিলান্স খুবই বাংলাদেশে অর্ডার খুবই বেশি এবং মার্কেট অ্যাকসেপ্টেন্স অনেক ভালো। কটন মিলান্স, গ্রে মিলান্স তো অ্যাজ ইউজুয়াল চলছেই সব জায়গায়, তারপরে মিলান্সের মধ্যে যেগুলো আমরা ইনজেক্ট স্ল্যাব, তারপর সাইরো স্পিনিং কালার ইয়ার্ন তৈরি করার জন্য, এগুলো অনেক ভালো। জুবায়ের হোসেন, স্ট্যান্ডার্ড ইউ পার্সেন্টেজ কত? অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ইউ পার্সেন্টেজ কাউন্টের উপর ডিপেন্ড করে, যদি আমি 30 কাউন্ট ধরি তো 10 থেকে সাড়ে 10 হতে পারে, তারপরে যখন কাউন্ট হেভি হবে তো ইউ পার্সেন্ট কমে আসবে, যখন কাউন্ট লাইট হয়ে যাবে যেমন যদি 40 কাউন্ট কনসিডার করি তখন 11 বা ম্যাক্সিমাম 11.5 পর্যন্ত যেতে পারে। তো অ্যাকচুয়ালি ইউ পার্সেন্ট যত কম হবে ততই ভালো, তবে অ্যাভারেজ 30 কাউন্টের জন্য নর্মালি 10 থেকে সাড়ে 10-এর মধ্যে হলেই ভালো, এর উপরে গেলে তখন ইউ পার্সেন্ট যখন বেড়ে যাবে ঠিক তখন আইপিএও বেড়ে যাবে, মানে আনইভেননেস সুতার মধ্যে থাকবে, সুতার কোয়ালিটি প্রিফার করবে না। আর কাউন্ট ওয়াইজ ইউ পার্সেন্ট অবশ্যই ভেরি করবে,
তারপরে এর আগেও আমি বলছিলাম যে প্রোডাক্টের উপর বেসিস করে ইউ পার্সেন্ট ভ্যারি করবে। যদি আমি 100% পলিস্টার কনসিডার করি, সো ওই ক্ষেত্রে ইউ পার্সেন্ট অনেক কম থাকবে। যদি মোডাল 100% তৈরি করি, যদি ভিস্কোস 100% তৈরি করি, টেন্সিল তৈরি করি বা ব্লেন্ডেড করি, ব্লেন্ডেড ইএনপিসি, সিবিসি, মোডাল কটন, তারপরে টেন্সিল কটন, তারপরে তারপরে কাট কটন মিলিয়ান, যেটা বললাম গ্রে মিলিয়ান, এগুলো তৈরি করলে তখন অবশ্যই ভ্যারি করবে। আইপিআই ভ্যালু যদি অনেক বেশি হাই হয় তাহলে কী কী প্রবলেম ফেস করতে হবে এবং কোন কোন সেকশনে প্রবলেমগুলো ফেস করবে? এ তো বললাম যে ইমপারফেকশন ইন্ডেক্স যদি বেশি থাকে, যেমন আইপিআই এর আমি আলোচনা করেছিলাম যে থিক থিন এবং নেপসের কম্বিনেশন, যেমন সবচেয়ে বেশি যদি আইপিআই বেশি থাকে তো ফার্স্টলি থিন প্লেস বেশি থাকবে, থিক প্লেস বেশি থাকবে, নেপস বেশি থাকবে। থিক প্লেস বেশি থাকলে নিটিং সেকশন অবশ্যই সাফার করবে, বেশি ব্রেকেজ হবে, প্রোডাকশন কমে আসবে। তারপরে আনইভেন ডাই হবে, ডাইং সেকশনে গিয়ে অবশ্যই প্রবলেম আছে, শেড ভেরিয়েশন দেখা দেবে, আনইভেন ডাই হবে, কোথাও ডাই বেশি অ্যাবজর্ব করবে, কোথাও ডাই কম অ্যাবজর্ব করবে। তারপরে নেপস যদি বেশি থাকে সেটাও গিয়ে পিলিং ইফেক্ট করবে, নেপস গুটি গুটি যে ফর্মে থাকবে সেটা গুটি হয়ে যাবে আবার, তো নেপসের ওখানেও অবশ্যই ডাই অ্যাবজর্পশনের ক্ষেত্রে কম বেশি হবে, যেটা ডাইংয়ে যারা আছে সে তারা আমার চেয়ে অনেক ভালো জানে। তো অবশ্যই আইপিএ যত বেশি থাকবে সব ক্ষেত্রে, ইভেন আমাদের স্পিনিংয়ের ক্ষেত্রেও বেশি ইফেক্ট করবে। সুতার মধ্যে যত আইপিএ বেশি থাকবে তত প্রোডাক্টিভিটি কমে আসবে, ব্রেকেজ ইয়ার্ন ব্রেকেজ বেশি থাকবে, প্রোডাকশন কম হবে। তার মানে একবারে স্পিনিং ইয়ার্ন থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট, নিটিং, ডাইং সব জায়গায় এটার ইফেক্ট থাকবে। আইপিএ যত কম থাকবে ততই ভালো, দ্যাট মিন্স ইমপারফেকশন ইন্ডেক্স যত কম থাকবে ততই আমাদের নেক্সট প্রসেসের জন্য অনেক ভালো। তো উচ্চ পারভেজকে কতটুকু বুঝাতে পেরেছি জানি না, তবে আরও যদি তোমার কোয়ারি থাকে আমাকে ইনবক্সে নক করিও আইপিএ সম্পর্কে, আর কোন কোন সেকশনে প্রবলেমগুলো ফেস করবে এটা তো বললাম। শিবলি রহমান বলছে যে লোয়ার টিপে লোয়ার দ্য ইয়ার্ন স্ট্রেংথ, এগেইন হায়ার টিপে লোয়ার স্ট্রেংথ। হ্যাঁ অবশ্যই শিবলি রহমান যেটা বলছে যে অবশ্যই টিপিএ আমাদের অপটিমাম টিপিএ হতে হবে, টুইস্ট পার ইঞ্চি, টুইস্ট পার ইঞ্চি যদি কম হয় সেই ক্ষেত্রে ইয়ার্ন স্ট্রেংথ কমবে, রাইট। বাট যদি টিপিআই অনেক হাই হয় সেই ক্ষেত্রেও স্ট্রেংথ কমে আসবে, এর জন্যই কমবে যে আমাদের টিপিআই এর একটা অপটিমাম লেভেল আছে, যখনই সেটা অপটিমাম লেভেল এক্সিড করবে সেই ক্ষেত্রে টুইস্ট মানে ব্রেক করে ফেলবে। ব্রেক করে ফেললে অবশ্যই যখনই ব্রেকিং পয়েন্টটা বেশি হয়ে যাবে, উইকনেস বেশি হবে, তখনই কিন্তু আর স্ট্রেংথ ধরে রাখতে পারবে না। একটি অবশ্যই যখন মানে ব্রেক করবে আর কি, মেইনলি ব্রেক টুইস্ট হয়ে যাবে, তখনই আমাদের অবশ্যই স্ট্রেংথ কমে আসবে। এবং হাই টুইস্ট ফেব্রিকের জন্য বা নিটিংয়ে যারা থাকে স্প্রাইটি একটা কমপ্লেন আসে, ফল্ট আসে, সেটাও একটা প্রবলেম। এই জন্য হায়ার টুইস্টও দেওয়া যায় না, আবার একদম লো টুইস্ট হলে সেই ক্ষেত্রে স্ট্রেংথ কম আসবে। তো টিপিএইও অ্যাকচুয়ালি ডিপেন্ড করে র মেটেরিয়ালের উপরে, ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স কীরকম, এই জন্য আমি ফাইবারের কিছু প্যারামিটার্স দেখিয়েছিলাম। তো প্যারামিটার্সগুলো যখন ভালো থাকবে তখন টিপিএই কম টিপিএই দিয়েও আমরা হায়ার স্ট্রেংথ গেইন করতে পারবো ইয়ার্নের মধ্যে। আর মোর টুইস্ট, আমরা জানি স্পিনিংয়ের একটি টার্ম হলো মোর টুইস্ট মোর কস্টিং, যত আমরা টুইস্ট দিব তত কিন্তু আলটিমেটলি প্রোডাকশন কমে আসবে। তো স্পিনিংয়ে যারা জব করে তাদের জন্য কিন্তু টিপিএই একটা বলবো যে জাস্ট লাইক আস এনিমি, যে টিপিএই আমরা যত কম ইউজ করতে পারবো তত আমাদের জন্য ভালো। টিপিএই কম ইউজ করে যদি স্ট্রেংথ নিয়ে আসতে পারি এটা ভালো, এবং ফার্দার প্রসেসের জন্য টিপিএই কম থেকে যদি স্ট্রেংথ ভালো থাকে সেই ক্ষেত্রে ভালো। হাই টিপিএই হলেও পরবর্তীতে প্রবলেম দেখা দেয়। তো শিবলি রহমান রিসাইকেল কটন সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, আমার রুমমেট সৈকত মেহেদি, থ্যাংক ইউ রুমমেট। শিবলি রহমান কুলম্যাক্স ইয়ান সম্পর্কে জানতে চাইছে, তো আমি আসলে বেসিকগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম, তো কুলম্যাক্স নিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইমে আলোচনা করব।
কারণ কুলম্যাক্স সম্পর্কে আলোচনা করতে হলে ডিটেলস আলোচনা করতে হবে এবং তখন হজবরলা সৃষ্টি হয়ে যাবে, মানে কোনোটাই আর ঠিকভাবে বোঝানো যাবে না। তো সাইবুর রহমান পারভেজ, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ পারভেজ, জানি না কতটুকু বুঝাতে পেরেছি, ফার্স্ট টাইম লাইভ। তো ইনশাল্লাহ লাইভটি আমার টার্গেট ছিল যে ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, কারণ লং টাইম লাইভ, যেহেতু লাইভটি আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো আরও যদি কারো কোনো কোয়ারি থাকে, বিশেষ করে যারা ফ্রেশার, আমি আসলে স্পিনিংয়ের ওয়ার্কশপটি করার উদ্দেশ্য হলো যে ফ্রেশারদের জন্য, ইভেন যারা অন্য সেক্টরে জব করে স্পিনিংয়ের বাইরে, তাদেরকে একটি বেসিক ধারণা দেওয়ার জন্য। আর এখানে একটু আলোচনা করার উদ্দেশ্য হলো যে তাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে পার্সোনালি ইনবক্সে নক করলে আমি আরও যতটুকু জানি চেষ্টা করব, বা রিপোর্ট দিয়ে হোক বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডাটা কালেক্ট করে, আমি যদি না জানি কালেক্ট করে তাদেরকে অবশ্যই হেল্প করব। কিন্তু মাস্ট সবাইকে যে যে সেক্টরে জব করুক, ইয়ান সব আইডিয়া থাকতে হবে, নাহলে অবশ্যই সে ওই সেক্টরে মানে স্মার্টলি জব করতে পারবে না, কিছু ইনফরমেশান গ্যাপ থাকবে 100%। উচ্চ পর্যন্ত বায়ার যখন ইয়ান বাই করে তখন তারা তাদের রিকোয়ার্ড ইয়ান স্ট্যান্ডার্ড আইপিআই ভ্যালু কত চায়। স্ট্যান্ডার্ড আইপিআই ভ্যালু তোমার কাউন্টের উপর ডিপেন্ড করে, এটা আমি আগেও বলছিলাম যে যদি তোমার মনে করো যে 30 কাউন্ট মনে করো তুমি কিনবা কার্ডেড ইয়ান, তো বায়ার অবশ্যই চাবে যে আইপিআই ভ্যালু আমাকে 200-এর মধ্যে দেওয়ার জন্য, 200 বা 250-এর মধ্যে নিচে। যদি ওই বায়ারে আবার কম ইয়ান তৈরি করে, কারণ আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে কার্ডেড ইয়ান কম ইয়ান প্রাইস অলমোস্ট 15 থেকে 20 সেন্ট ভেরি করে, তো যখন কম ইয়ান তৈরি করবে তখন আইপিআই ভ্যালু হিসাবে তারা অবশ্যই লেস দ্যান 100-এর নিচে। ঠিক কম্প্যাক্ট স্পিনিং যদি কম্প্যাক্ট কম কম্প্যাক্ট আছে, কম করার পরে আবার সেটাকে কম্প্যাক্ট, সেখানে আইপি অনেক কমে যাবে, এমন আছে যে হয়তো আমি 10-15 এরকম পেতে পারি বা 5-ও পেতে পারি যখন হেভি কাউন্ট, যদি 20 কাউন্ট কনসিডার করি। তো নর্মালি ওই প্রসেসের উপর ডিপেন্ড করে যে আইপিআই কত থাকবে, কিন্তু আমি কার্ডেড ইয়ার নিয়ে যদি কম্প্যাক্টের মতো আইপিআই ডিম্যান্ড করি, ইটস টোটালি ইম্পসিবল, একজন স্পিনারের পক্ষে কখনো সেটা দেওয়া সম্ভব না। এবং ওইটা করতে গেলেও যে কস্টিং আসবে, বা আসলে ওই মেশিনারিজ বা টেকনোলজি ইউজ না করলে সেটা কখনোই পসিবল না। যদি আমি বলি যে 30 কাউন্টে আইপিআই আমাকে আপনি 30 দেন কার্ডেড ইয়ার, সো ইটস ইম্পসিবল, এটা কখনোই পসিবল না। বাট কম্বের ক্ষেত্রে অবশ্যই পসিবল, বা কম কম্প্যাক্ট যদি হয় সো ওই ক্ষেত্রে অবশ্যই পসিবল। তো এটা একটা বিষয়। তো ইনশাল্লাহ আমি এখানেই শেষ করতে যাচ্ছি। যারা অ্যাড হয়েছে আমার ফ্রেন্ড ছোটো ভাইয়েরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে লাইভে অ্যাটেন্ড হওয়ার জন্য। আমি তো মনে করছিলাম যে হয়তো বা 2-1 জন অ্যাটেন্ড হলেও হতে পারে এরকম আর কি। তো ইনশাল্লাহ অনেকেই অ্যাটেন্ড হয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে বিশেষ করে স্পিনিং সম্পর্কে যার যে কোনো কিছু জানার জন্য হোক বা ইয়ে করলে, আমাকে যদি নক করে আমি ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে যতটুকু পারি ফিডব্যাক দিব, এবং মেইলের মাধ্যমে যদি কারো কোনো রিপোর্টও দরকার পড়ে জানার জন্য আর কি, আমি ক্যাজুয়াল রিপোর্টগুলো অবশ্যই শেয়ার করব, বা প্রিভিয়াসলি অনেককেই শেয়ার করেছি জানার জন্য। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু। অনিরুদা মিত্র, থ্যাংকস, থ্যাংকস ভাই। উচ্চ পারভেজ, ওকে থ্যাংক ইউ। জুবাইর হোসেন, থ্যাংক। উচ্চ পারভেজ, থ্যাংক পারভেজ, অসংখ্য ধন্যবাদ। সান মাহমুদ দোস্ত, ধন্যবাদ দোস্ত। জুবাইর হোসেন, থ্যাংকস। সাইফুর রহমান পারভেজ, থ্যাংকস। মুস্তাফিজুর রহমান, থ্যাংকস। সাইফুর রহমান, জাফর ইমাম, ইমদাদ দোস্ত, জুবাইর হোসেন, উচ্চ পারভেজ, মাহবুব ইসলাম, ইফুল রহমান, জয়নাল আবেদিন, বিকাশ ঘোষ দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। রেদওয়ান, শিবুর রহমান, থ্যাংকস। শহীদ দোস্ত, থ্যাংকস। খলিলুর রহমান, থ্যাংক ইউ। শিবলুর রহমান অন্তর দোস্ত, থ্যাংক ইউ। নাজবুল হাসান শান্ত, থ্যাংকস। মারুফ রানা, সৈকত মেহেদি রুমমেট, থ্যাংক ইউ। শিবলুর রহমান,
মাহমুদুর রহমান তানভীর দোস্ত, থ্যাংক ইউ জুবাইর হুসেন, মাহমুদুর রহমান তানভীর, শিবলুর রহমান, তো তানভীর আহমেদ, মাহমুদুল হাসান, থ্যাংক ইউ মাহমুদুল হাসান, হাসানুল বন্যা, ইলিয়াস হায়দার, থ্যাংক ইউ রেদওয়ান, মেহদি, থ্যাংক ইউ মেহদি, সবুজ দোস্ত, থ্যাংক ইউ, তো নুরুজ্জামান নূর, অসংখ্য ধন্যবাদ। নুরুজ্জামান নূরকে অনেকদিন পরে দেখলাম, বা সে অনেক ব্যস্ত মানুষ, তারপর লাইভে সময় দিয়েছে, উপস্থিত হয়েছে, ইনশাল্লাহ থ্যাংক ইউ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।